নমস্কার। স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন। যারা হীনমন্যতায় ভুগছেন, যারা ভাবছেন আপনার দ্বারা হবে না, যারা ভাবছেন আমি হেরে যাচ্ছি, আমি হেরে গেছি, যারা সংসারের জ্বালায় ক্লিষ্ট ক্লান্ত হয়ে রয়েছেন, যারা সমস্যায় জর্জরিত হয়ে রয়েছেন, প্রত্যেকের জন্য আজকে একটা কথা বলবো যে দেখুন, আপনার ভেতরের শক্তিকে জাগ্রত করুন। আমরা মুখে বলি না, আমরা সবাই ঈশ্বরের সন্তান, আমাদের প্রত্যেকের মধ্যে অনুচৈতন্য হয়ে তিনি আছেন, প্রত্যেকের মধ্যে তিনি আছেন, বিশ্বাস করুন। এই বিশ্বাসটাকে করলেই আপনার মধ্যে শক্তির অভ্যুদয় হবে, আর সেই শক্তির সাহায্যে আপনি এক অসাধ্য সাধন করতে পারবেন। অতি সম্প্রতি আপনারা দেখেছেন যে অক্সিজেন ছাড়াই, কৃত্রিম অক্সিজেন ছাড়াই একজন এভারেস্ট জয় করলেন। অতি সম্প্রতির আগেও আপনারা বহু ঘটনা এরকম দেখেছেন, বহু মানুষ বহু অসাধ্য সাধন করেছেন, একটা পা নিয়ে ইংলিশ চ্যানেল পার করেছেন। তো এইরকম বহু ঘটনা আছে। এরাও তো সাধারণ মানুষ আপনার মতো, আপনার আমার মতো রক্ত মাংসে শিরায় গড়া মানুষ। তাহলে এদের মনের জোর এমন জায়গায় চলে গেছে, এরা এইরকম অঘটন ঘটাতে পেরেছেন, এরা এরকম অসাধ্য সাধন করতে পেরেছেন। আপনিও জীবনে ভাবছেন আমি পারবো না, আমার দ্বারা হবে না, যারা এগুলো ভাবেন সত্যি আপনাদের দ্বারা হবে না। আজকে নিজেকে জাগ্রত করার সময় এসেছে, নিজেকে চার্জ দিন। আজকে নিজেকে চার্জ করতে আজকে আমি বলবো নিজের শক্তির উদ্বোধন ঘটানোর জন্য প্রত্যেকে নিয়ম করে একদম নিষ্ঠা সহ। আমি তো ঈশ্বরকে বিশ্বাস করি, এই জন্যই ঈশ্বরকে বিশ্বাস করি, হে প্রভু শক্তি দাও, আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তোমার শক্তিতে আমি শক্তিমান, আমাকে কেউ, আমি অপ্রতিরোধের মতো এগিয়ে যাব, জীবনের শেষ বিন্দু পর্যন্ত লড়াই করে যাব। এই মানসিকতা সামনের দিকে আপনাকে নিয়ে এগিয়ে যাবে। পজিটিভ ভাইব্রেশন, পজিটিভ ভাইব, এই পজিটিভ ভাইব্রেশন নিজের মধ্যে অনুরণিত করতে পারলে আপনি নিজে পজিটিভ হয়ে উঠবেন। আর নিজে যখনই পজিটিভ হয়ে উঠবেন তখন আপনাকে রুখবে কে? মনের জোরের কাছে সব কিছু হারতে বাধ্য। তাই মনের জোর হারাবেন না, লড়াই চাই, নিজেকে লড়াইয়ের জন্য প্রস্তুত করুন, নিজেকে শক্ত করুন, একদম বিস্ফারিত নেত্রে তাকিয়ে সামনের দিকে এগিয়ে যান। মনে রাখবেন ঈশ্বর এই সবলদের পাশেই আছেন, দুর্বলদের পাশে থাকেন না, ঈশ্বর থাকেন না। তারা হাওয়াহু করে শুধু কাঁধে মাথা ঠুকে কি করব, বাবা গো বাঁচাও গো এইসব করবে। সবল বীরের মতো যারা এগোবে তাদের সঙ্গ তিনি দেবেনই দেবেন। নিজের আত্মবিশ্বাসে ভর করে সামনের দিকে এগোন, ঈশ্বর আপনার সাথী। ভালো থাকুন, আজকে এখানে শেষ করছি।